বাবার হাত ধরে স্কুলে যাবার পথে দেয়াল ধসে মৃত্যু হয়েছে জিহাদ নামের ক্লাস ওয়ানের এক স্কুল শিক্ষার্থীর আজিমপুর সরকারি কলোনির পাশ দিয়ে স্কুলে যাওয়ার সময় কলোনির বাউন্ডারি দেয়াল ধসে পড়লে শিশুটি দেয়ালের নিচে চাপা পড়ে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে ছয় মাস আগে ড্রেন নির্মাণের সময় দেয়ালটি সংস্কার করার জন্য পিডব্লিউডি কে লিখিত চিঠি দেয় দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু পিডব্লিউডির কোনো ব্যবস্থা না নেয় এমন দুর্ঘটনায় প্রাণ গেল জিহাদের রহমানের সকাল আটটা পনেরো মিনিট সিসিটিভির ফুটেজে দেখা যায় বাবার হাত ধরে প্রতিদিনের মতো আজিমপুর সরকারি কলোনির পাশ দিয়ে স্কুলে যাচ্ছিল জিহাদ হঠাৎ দেয়াল ধসে পড়লে সেখান থেকে উদ্ধার করে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

কাপড় চুপুর পাল্টাই দিয়া মনে করেন এক কাপ চা আর একটা পরোটা আইনা খাওয়াইয়া তারপর আমার ছেলে আবার ওই যে হিন্দনের ময়লা কাপড়গুলি ফিনছে ফিনটা আমার দি আসছে দুইটার লেগা যে নামু এটি দুইয়া ফালাই আমি যাইতেছি স্কুলে তা আমি বললাম যাও কে জানে মনে একটা দুর্ঘটনা ঘটবে আমরা বুঝতে পারি নি আমাদের বাড়ি আমাদের বাচ্চা গেছে আমাদের খারাপ লাগতেছে না আমাদের কষ্ট লাগতেছে আমরা এক সময় বিচার চাই আজিমপুর সরকারি কলোনির দক্ষিণাঞ্চলের এই দেয়াল অনেক পুরাতন কর্তৃপক্ষের কারণে এমন ঘটনা হয়েছে বলে দাবি এলাকাবাসীর এই দেয়ালগুলা আমি দেখতেছি মনে করেন অষ্টআশি সাল থেকে আমি এই রাস্তা দিয়ে অনেক স্কুল কামি ছোট ছোট বাচ্চা শিশুরা যাতায়াত করে এই দেয়াল যে কোনো মুহূর্তে ভাঙ্গা পড়তে পারে এইভাবে কাজ হয়েছে গুরুত্ব এই যে কোয়ার্টারের যারা দায়ী দায়িত্ব আছে তাদেরও কোনো গুরুত্ব নাই ওয়ালটা যে ঢসে গেছে কিংবা ওয়ালটার সিমেন্ট বালু সবই হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এবছরের মে মাসে ড্রেন নির্মাণের সময় পিডব্লিউডিকে দেয়ালের অবস্থা খারাপ জানিয়ে দ্রুত সংস্কারের জন্য চিঠি দেয় দক্ষিণ সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন থেকে আজিমপুর পিডাব্লিউডিতে আমরা চিঠি দিয়েছি ছয় পাঁচ দুই সাল আমরা বলেছি এই রোডটি আমরা কাজ করব আপনাদের যে বাউন্ডারি ওয়ালটি আছে সেটা জরের জন্য যে কোনো মুহূর্তে দোষে পড়ে যেতে পারে এটার একটা ব্যবস্থা নিন তা এবং আমি শুধু চিঠি নয় আমার সামনাসামনি আমাদের যে আজিমপুর ডিভিশনের একচেন তার সাথে সরাসরি আমি বলেছি তবে পিডব্লিউডি বলছে সিটি কর্পোরেশন ডেন নির্মাণের সময় তাদের দেয়ালের ক্ষতি করেছে আর সিটি কর্পোরেশনের চিঠির পাল্টা জবাবে তারা সিটি কর্পোরেশনকে बाउंड्री ফাউন্ডেশন থেকে দূরে ড্রেন নির্মাণের কথা বলে এটা সিটি কর্পোরেশনের নেয়ার কথা আমাদের এই बाउंड्रीর ভিতরে যতটুকু কাজ যে বিল্ডিং এর মেরামত থেকে শুরু করে बाउंड्री ওয়ালের মেরামত এটা আমাদেরই আমাদের এটা পিডব্লিউডি করবে পিডব্লিউডি সেই কাজ এটা চলমান প্রক্রিয়া এদিকে দেয়াল ধসে পড়ার পরেই মিস্ত্রি লাগিয়ে তা দ্রুত ঠিক করতে কাজে লেগেছে পিডব্লিউডি সরকারি প্রতিষ্ঠানের এমন গাফিলতিতে জানো আর কোনো মায়ের বুক খালি না হয় সে দাবি এলাকাবাসীর শাকি রহমান আর টিভি ঢাকা